লোকে বলে বলে রে গড়বাড়ি। জনপ্রিয় নায়ক হিসেবে প্রতিষ্ঠা না পেলেও একটা সময় বেশ নজর কেড়েছিলেন হেলাল খান, বিশেষ করে সাগরিকা চলচ্চিত্রে সাগরিকা গানটির জনপ্রিয়তা তাকে দ্রুত পরিচিতি করে তোলে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেতা এক যুগেরও বেশি সময় ধরে নেই অভিনয়ে। এখন তিনি কোথায় আছেন, কেমন আছেন, সেটি নিয়েই হারিয়ে যাওয়া তারকাদের মধ্যে হেলাল খানকে নিয়ে আজকে জানব। হেলাল খান একজন বাংলাদেশী অভিনেতা এবং প্রযোজক। তিনি একাধারে নায়ক, গায়ক, রাজনীতিবিদ ও কলামিস্ট। তিনি তার কর্মজীবনে 50টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। তোমার নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ আমি চিনি। শৈশব থেকেই আমেরিকার বাসিন্দা নায়ক হেলাল খান, পারিবারিক সূত্রে 90-এর দশকের শুরুতে বাংলাদেশে আসা যাওয়া তার। পরবর্তীকালে নায়ক হিসেবে জনপ্রিয়তা পেলে দেশেই বেশিরভাগ সময় থাকতেন তিনি। স্ত্রী, 3 ছেলে এবং 9 ভাই বোনের সবাই নিউ ইয়র্কে থাকেন। হেলাল খানের জন্ম বাংলাদেশের সিলেট হলেও তার শৈশবে তার পরিবার পাড়ি দেয় যুক্তরাষ্ট্রে, সেখানেই বেড়ে ওঠা হেলাল খানের। তবে মাঝে মাঝে দেশে আসতেন তিনি। সেভাবেই একবার দেশে আসার পর ঢাকা ক্লাবে তার সাথে পরিচয় হয় কিংবদন্তি নির্মাতা এহতেশামের। সুদর্শন চেহারা দেখে এহতেশাম তাকে চলচ্চিত্র অভিনয়ের প্রস্তাব দেন। কিন্তু চলচ্চিত্র অভিনয় করতে হলে একটি বড় সময় ধরে দেশে থাকতে হবে, তাই তার পক্ষে সেই সময়ে অভিনয় করা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু ইচ্ছেটি রয়ে যায়, যারই ফলশ্রুতিতে 1994 সালে হাফিজ উদ্দিন পরিচালিত প্রিয় তুমি চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র অভিষেক হয় তার। ছবির প্রথম নায়ক ছিলেন অমর সানি, হেলাল খান সহ নায়ক হিসেবে অভিনয় করেন। ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয়, ফলে হেলাল খানের ক্যারিয়ারও দাঁড়িয়ে যায়। এরপর অভিনয় করেন একই পরিচালকের বাজিকর নামের একটি চলচ্চিত্রে। ছবিতে তিনি জনপ্রিয় নায়িকা শাবনুরের বিপরীতে মূল নায়কের চরিত্রে অভিনয় করেন। তবে তার সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্রটি মুক্তি পায় 1998 সালে। যৌথ প্রযোজনার ছবি সাগরিকা খুবই জনপ্রিয়তা পায়, বিশেষ করে কিংবদন্তি ব্যান্ড শিল্পী আয়ুব বাচ্চুর কণ্ঠে সাগরিকা গানটি তুমুল জনপ্রিয়তা অর্জন করে। এই ছবিতে হেলাল খান ছাড়াও অভিনয় করেন আমিন খান এবং ভারতের ঋতুপর্ণা। হেলাল খানের ক্যারিয়ারের অন্যতম চলচ্চিত্র মরমী সাধক হাসন রাজার জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র হাসন রাজা। হেলাল খান প্রযোজিত এবং চাষী নজরুল ইসলাম পরিচালিত ছবিটিতে তিনি হাসন রাজা চরিত্র অভিনয় করেন। সেরা চলচ্চিত্র হিসেবে ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। আমি দেওয়ান হাসন রাজা চৌধুরী। একই বছর জুয়ারি চলচ্চিত্র অভিনয়ের জন্য হেলাল খান সেরা খল অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। অভিনয় ও প্রযোজনার পাশাপাশি পরিচালনাতেও নাম লেখান এই নায়ক। 2000 সালে তিনি নির্মাণ করেন আশা আমার আশা নামের একটি চলচ্চিত্র। 2003-04 সালের পর থেকে তিনি চলচ্চিত্র মাধ্যম থেকে সরে যান। চলচ্চিত্রে ব্যাপক হারে অশ্লীলতা ছড়িয়ে পড়াতে মূলত তিনি চলচ্চিত্র ছেড়ে দেন। তার অভিনীত আরো কিছু চলচ্চিত্র হচ্ছে মমতাজ, গুরু ভাই, কুখ্যাত খুনি ইত্যাদি। চলচ্চিত্রে জড়িত না থাকলেও তিনি সেই সময়ে রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সময় দিতে থাকেন। তিনি বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাসাসের সঙ্গে কাজ করতে থাকেন। 2017 সালে তিনি সংগঠনটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন এবং বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়কও তিনি। এছাড়া তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। গত জাতীয় নির্বাচনে তিনি সিলেট 6 সংসদীয় আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশিত ছিলেন। 2015 সালে একটি রাজনৈতিক মামলায় ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং সে সময়ে তিনি 3 মাস কারাভোগ করেন। একই বছরের ডিসেম্বর মাসে তার প্রথম স্ত্রী জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী উমা খান তার নামে যৌতুক আইনে মামলা করেন। মামলায় তিনি জানান হেলাল খান তার কাছে 60 লাখ টাকা যৌতুক দাবি করেছেন। এছাড়াও জানায় তার স্বামী অন্য একটি সম্পর্কেও জড়িত আছে। হেলাল খান অবশ্য অভিযোগ অস্বীকার করে জানায় তাদের বিচ্ছেদ হয়ে গেছে এবং যার সাথে সম্পর্কের কথা বলা হয়েছে তাকে তিনি বিয়ে করেছেন। বর্তমানে হেলাল খান তার দ্বিতীয় স্ত্রীর সাথেই সংসার করছেন। আগের ঘরের 2 ছেলের সাথে বর্তমান সংসারেও একটি ছেলে সন্তান রয়েছে।
রাজনীতির মাঠে ব্যস্ত হেলাল খান যে আর চলচ্চিত্রে ফিরবেন না সেটি বলাই যায়। অভিনয়ে না ফিরলেও যদি হাসন রাজার মতো আরও কয়েকটি চলচ্চিত্র প্রযোজনা করতেন তবে নিঃসন্দেহে আমাদের চলচ্চিত্র আরও সমৃদ্ধ হতো। হেলাল খানের ব্যক্তি জীবন এবং কাজের জীবনের জন্য কেএনআর মিডিয়া থেকে তাকে অনেক অনেক শুভকামনা। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।